এই অসহ্যকর তীব্র তাপপ্রবাহের মাঝেই কিন্তু সুখবর জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, যার ফলে বাংলা জুড়ে থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে। পাশাপাশি কয়েকটি জেলায় কিন্তু জারি থাকছে লু হাওয়ার সতর্কবার্তা। তো নিম্নচাপের প্রভাবে এই তীব্র তাপপ্রবাহের মাঝেই বাংলার কোঙ্কন জেলায় থাকছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তারই পাশাপাশি কোঙ্কন জেলায় তাপপ্রবাহ আরো ভয়ঙ্কর আকার ধারণ করতে চলেছে। কবে থেকে এই বৃষ্টিপাত কোঙ্কন জেলায় দেখা মিলবে, তার সাথেই কতদিন পর্যন্ত এই বৃষ্টিপাত বঙ্গ জুড়ে চলতে থাকবে, তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। জ্যৈষ্ঠের সকাল থেকেই রোদের তেজে কিন্তু খা খা করছে চারিদিক। রাতেও যেন সমস্ত বাংলা জুড়ে চলছে দিনের মতো তাপপ্রবাহ। ঘরে কিংবা বাইরে কোথাও কিন্তু মিলছে না স্বস্তি, সেই সাথেই কিন্তু রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম। বাংলা জুড়ে কবে থেকে ঝড় বৃষ্টিপাতের দেখা মিলবে তার দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে সমস্ত বঙ্গবাসী। এই অবস্থায় আবহাওয়া দপ্তরের তরফ থেকে স্বস্তির খবর মিললেও এই তাপপ্রবাহ অর্থাৎ গরম কিন্তু আরো 3 দিন পর্যন্ত বাংলা জুড়ে চলতে থাকবে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন 10 থেকে 11 জুনের পরেই কিন্তু বাংলায় প্রবেশ করবে বর্ষা। তার আগে পর্যন্ত বাংলা জুড়ে কিন্তু এই রকম পরিস্থিতি লক্ষ্য করা যাবে। আশঙ্কা করা হচ্ছে 15 জুনের মধ্যেই কিন্তু বাংলা জুড়ে শুরু হয়ে যাবে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত। আজ বাংলার বিভিন্ন অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, সেই সাথেই কিছু কিছু জায়গায় আকস্মিকভাবে বিক্ষিপ্ত বজ্রবৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যার ফলে এই নিম্নচাপের হাত ধরেই আগামী 10 থেকে 15 জুনের মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু মিলবে ঝড় বৃষ্টিপাতের দেখা। অনুমান করা হচ্ছে আগামী 10 থেকে 13 তারিখের মধ্যেই বাংলায় প্রবেশ করতে পারে মৌসুমি বায়ু, যার ফলে বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু তাপমাত্রা হ্রাস পাবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এই কয়েকটি জায়গায় কিছু কিছু অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তর সতর্ক করে জানিয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কোনো কোনো জায়গায় ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তাপপ্রবাহ। বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1টি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই এবং এই তাপপ্রবাহ কিন্তু 3-4 দিন পর্যন্ত চলতে থাকবে।